তো এডমিন প্যানেল পর্যন্ত আমরা কি ডিজাইন করেছিলাম তো এখন আমরা ধাপে ধাপে কী কী করবো আমরা ডাইনামিকের দিকে যাব যেমন ধরুন আমরা ক্যাটাগরি কীভাবে অ্যাড করবো এডমিন প্যানেলে হুম তারপরে ধরুন আমরা কি ক্যাটাগরি লিস্টগুলো কীভাবে শো করব হুম তো এগুলো অ্যাকচুয়ালি সবগুলো কি খালি যখন আমরা তৈরি করেছিলাম হুম আমাদের যে ইয়েটা ছিল যে ফ্রেমওয়ার্কটা যখন তৈরি করেছিলাম তখন কিন্তু এই যে ক্যাটাগরিগুলোকে আমরা টেস্ট করে করে আমরা কী করেছিলাম ক্রোডগুলো তৈরি করেছিলাম তাই না তো এখন কি করবো আমরা এগুলো ব্যবহার করবো তো তার জন্যে এই যে আপনি যে এড ক্যাটাগরি আছে তারপরে যে ক্যাটাগরি লিস্ট আছে এগুলোতে আপনি কি করবেন অ্যাকচুয়ালি এগুলোতে আপনি পিজের লিঙ্কগুলো দিবেন তো এটা কোথায় আছে যে সাইট পারের মধ্যে আছে তাই না তো এই সাইট মধ্যে ধরুন আমি কি করব যে আমরা এড ক্যাটাগরি এরকম নিয়েছিলাম সম্ভবত এই যে অ্যাড ক্যাটাগরি আমাদের যে ক্যাটাগরি যে কন্ট্রোলারটা ছিল কন্ট্রোলারের মধ্যে আমরা কী নিয়েছিলাম এরকম অ্যাড ক্যাটাগরি নিয়েছিলাম সাপোজ ধরুন আমি এখন কপি করছি কপি করে আমিগরি ম্যাথড টা কি করলাম আমি এখানে দিলাম ওকে তো ক্যাটাগরি ম্যাথড এর আগে পরে কি করবো আমরা অবশ্যই আমাদের সাইড গুলো গুলোয়ালি কি আমরা এগুলো লোড করে নেবো সাপোজ ধরুন আমি এগুলো লোড করে নিচ্ছি লোড করে নেওয়ার পরে এই যে আমার এড ক্যাটাগরিটা আছে এড কাটা ক্যাটাগরিটা দেবো জাস্টকে দেবো এই যে হোমের জায়গায় আমি কি করে দেবো এড ক্যাটাগরি দেন অ্যাড ক্যাটাগরিটা কি অ্যাড করে দিলাম ওকে তো দেখুন এখানে কিন্তু আমার কোনো অ্যাড ক্যাটাগরি নেই তাই না তো আমি কি করবো এখানে একটা অ্যাড ক্যাটাগরি এই যে আমার যে আছে এটা আমি কি করবো একটা অ্যাড ক্যাটাগরি আমি অ্যাড করে নেবো এখানে অ্যাডমিনের ভিতরে অ্যাড ক্যাটাগরি ডট পিএইচপি সেভ দিলাম তো সেভ দেওয়ার পর ধরুন আমরা যে অ্যাড ক্যাটাগরিটা করেছিলাম এখানে এই যে অ্যাড ক্যাটাগরিটা করেছিলাম এখানে তাই না তো এখানে আমরা কি করেছিলাম অ্যাকচুয়ালি এই যে আমরা এখানে কিছু নিয়েছিলাম ফর্ম নিয়েছিলাম তারপরে যে পিএইচপি নিয়েছিলাম তাই না এই যে পিএইচপি কিছু নিয়েছিলাম তারপরে এসটির মধ্যে কি দিয়েছিলাম অ্যাড ক্যাটাগরি দিয়েছিলাম সাপোজ ধরুন আমি এটাকে কপি করছি কপি করে আমাদের যে অ্যাড ক্যাটাগরি আছে আমরা এটাতে দিয়ে নিলাম এখন এই যে হোম দেখতে পাচ্ছেন এই হোমের মধ্যে কিন্তু আমরা একটা কি নিয়েছিলাম ধরুন এই যে আমরা কিছু এখানে নিয়েছিলাম তাই না হোমের মধ্যে ধরুন আমরা একটা কাজ করতে পারি এখন এটা আমাদের উপরের যেটা আছে যে সাইডবারের মধ্যে আর ফোটারের মধ্যে আমরা বাকি অংশগুলো পপুলেট করে দিতে পারি যেমন ধরুন এই যে অথবা যে কাজটি করতে হবে আপনাকে প্রত্যেকটার মধ্যে আপনাকে কি করতে হবে যে এড ক্যাটাগরি নিয়েছেন এখানে প্রত্যেকটার মধ্যে দিয়ে নিতে হবে এবং এটার মধ্যে আপনাকে কি করতে হবে এই বিষয়গুলো দিতে হবে সাপোজ ধরুন আমি এটা কপি করলাম কপি করে আপনি কি করলেন যে এর মধ্যে আপনি দিলেন আর এখানে আপনি লিখলেন যে অ্যাড ক্যাটাগরি আপনি দিলেন যে অ্যাড নিউ ক্যাটাগরি আপনাকে এরকম করে দিয়ে নিতে হবে অথবা যে কষ্টই করতে পারেন আমি কি করলাম এটাকে কাট করলাম কাট করে এটা কোথায় আছে আমি একটু দেখে আসে এর হোম উপরে আছে কি সাইডবার সুতরাং আমরা কি করব সাইডবারে যাব সাইডবারে এটাকে পরে নিচে सपोज ধরুন এখানে নিচে আমরা দিয়ে নিতে পারি গেল তারপরের অংশটা এই যে তারপরের অংশটা অর্থাৎ এটা এই যে আমরা এখান থেকে কাজটা করছি তাই না যেমন এই স্টোটা থাক এখানে এই যে আমাদের যে এই যে আর্টিকেল অংশটা এটা আমরা কোথায় দেবো এটা তারপরে আছে কি ফোডার আছে আমরা কি করবো এটা ফোডারের আর একেবারে উপরে দিয়ে দেবো এটা তাহলে হবে কি আমার বারবার এটা লেখা লাগবে না আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা তো তারপর আমরা কী করব আর এগুলো এই যে অ্যাকচুয়ালি এই যে আর্টিকেল যে অপশনটা আমরা দেবো না জাস্ট কী করবো আমরা এখান থেকে স্টার্ট করবো ওকে তো আমি এটাকে সেভ দিলাম যেমন ধরুন আমি কি করলাম এটাকে আমি কি করলাম সেভ দিলাম তো এখন একটা বিষয় দেখুন এখানে আমরা কি করেছি আমরা এড ক্যাটাগরিটা নিয়েছি তাই না এখানে আপনাকে কি করতে হবে আপনার যে সাইডবারটা আছে অ্যাকচুয়ালি এই যে আপনার যে সাইডবারটা আছে সাইডবারের মধ্যে আমরা কি আপ করে দিতে হবে এড ক্যাটাগরিটা যেমন আপনি প্রথম অবস্থা কি করবেন আপনি বেজ ইউআরএল দিবেন তাই না আমি কি করলাম এখানে বেজ ইউআরএল দিলাম তারপরে ধরুন আপনি কি করলেন এটা অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে আছে আপনি অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে আসলেন তাই না অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে আসলেন আসার পরে এই যে এড ক্যাটাগরিটা আছে আপনার যে মেথডটা আছে মেথডটাকে কি কি করতে হবে এখানে চিনিয়ে দিতে হবে আমি কি করলাম এটাকে সেভ দিলাম তো সেভ দেওয়ার পর ধরুন আমি এখন কি হোমে গেলাম এই যে দেখুন আগের মতোই আছে তারপর আমি অ্যাড ক্যাটাগরিতে গেলাম এই যে দেখুন আমার ক্যাটাগরি চলে আসছে এখন এই যে ক্যাটাগরি টাইটেলটা দিয়েছিলাম টাইটেলটা লাগে না যেমন আমরা নেমটাকে টাইটেল হিসাবে ব্যবহার করতে পারি অনেকে আবার টাইটেল দেয় দেখা গেল যে আমরা দিলাম যে এডুকেশন আর সে দেয় এডুকেশন ক্যাটাগরি এরকম লিখে দেয় লাইফস্টাইল লাইফস্টাইল ক্যাটাগরি এরকম লিখে দেয় জাস্ট এরকম রেখেছিলাম আমরা ওকে ফাইন তো এখন ধরুন আমরা কি করবো আমরা এটাতে অ্যাকশন দেবো তাই না আমরা এটাতে অ্যাকশন দেব অ্যাকশন দিয়ে আমরা কি করবো আমাদের যে ক্যাটাগরি লিস্টগুলো আছে এখানে ক্লিক করার পরে ক্যাটাগরি ক্যাটাগরিগুলো কি হবে এড হবে আমাদের টাটা মধ্যে তাই না এড হওয়ার পর আমরা কি করব আমরা এই যে লিস্ট আছে লিস্টের মধ্যে কি করব আমরা শো করব তো সাপোজ ধরুন আমাদের অলরেডি কিন্তু করা আছে এখানে এই যে লিস্ট কিন্তু অলরেডি আমরা করে রেখেছিলাম হুম যেমন আমরা কি করেছি এখানে আমরা লিস্ট অংশটা আমরা নিয়ে নিতে পারি যেমন ধরুন আমাদের যে কন্ট্রোলারটা ছিল এখানে এখানে যে কন্ট্রোলারটা ছিল তার জন্য আমরা কি করেছিলাম আমরা এখানে যে লিস্ট কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম এই যে ক্যাটাগরি লিস্ট সাপোজ আমি একবারে হুব এটা এটাকে কপি করছি আমার ক্যাটাগরি কন্ট্রোলার থেকে তো কপি করে আমি কি করলাম আমি সাপোজ ধরুন আমি এখানে দিয়ে নিলাম আমার ক্যাটাগরি লিস্টটাকে এখানে দিয়ে নিলাম ওকে তো এখন ধরুন আপনি সাইটবারের মধ্যে কি করবেন এই যে এটাকে আপনি চিনিয়ে দিবেন তাই না তো ধরুন আমি এটাকে কী করছি এখান থেকে এ পর্যন্ত পুরোটোকে এখান থেকে এ পর্যন্ত আমি কপি করছি ওকে কপি করছি এখানে রাখলাম রাখার পর একদিনের মধ্যে এই যে আপনার ক্যাটাগরির লিস্টটা আছে আপনাকে কি করতে হবে এই যে ক্যাটাগরি লিস্টটাকে আপনাকে কি করতে হবে চিনিয়ে দিতে হবে ওকে আমি কি করলাম ক্যাটাগরি লিস্টটাকে চিনিয়ে দিলাম তা আমার কি হলো আমার যে কাজটি হলো ওই যে আমার সাইডবারের যে লিঙ্কগুলো আছে কি করলাম লিঙ্কগুলো আমি পাই দিলাম সাপোজ এখানে হোমে গেলাম অ্যাড ক্যাটাগরি গেলাম তারপর লিস্ট ক্যাটাগরি গেলাম তো লিস্ট ক্যাটাগরির মধ্যে অ্যাকচুয়ালি ওই যে আমার এখানে যে জিনিসটা দেওয়া আছে দেখুন এখানে কিন্তু আমার এই যে ভিউতে যেটা আছে ভিউতে আগের যেটা ছিল তাকে কিন্তু আমি চিনিয়ে দিয়েছি তো আমাকে এখানে কী করতে হবে সাপোজ ধরুন আমি এটাকে কপি করলাম কপি করে ধরুন আমার এডমিনের মধ্যে আপনি কি করবেন আপনার একটা লিস্ট নেবেন ওকে অর্থাৎ এডমিনের মধ্যে আপনি একটা লিস্ট ক্যাটাগরি নেবেন তো লিস্ট ক্যাটাগরি নেওয়ার পর আপনাকে কি করতে হবে এই যে একটা পেজে লুট করতে হবে তাই না ধরুন আমি এখানে লিখলাম যে এডমিন এডমিন ফোল্ডারের মধ্যে তো যখন আপনি লিস্ট এইগুলো এগুলো ভাসাবেন অবশ্যই আপনাকে কী করতে হবে যে আগের যে সামনের যে বিষয়গুলো অর্থাৎ এই যে হেডার ফোল্ডার এগুলো কি আপনাকে অবশ্যই দিয়ে নিতে হবে তাই না যেহেতু একটা পেজের মধ্যে আপনি এগুলো ভাসাচ্ছেন তারপরে ধরুন এই যে ফোডারটা আছে আপনাকে কি করতে হবে অবশ্যই ফোডারটাও দিয়ে নিতে হবে আমি কি করলাম ফোল্ডারটাও দিয়ে নিলাম এবং কি আমার হেডার অংশগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে নিলাম আমি জাস্ট একটা স্পেস দিয়ে সেপারেট করে একদম বোঝার জন্য এখন এই যে ক্যাটাগরি যেটা আছে অর্থাৎ লিস্ট ক্যাটাগরি হুম যেমন ধরুন আপনি এখানে লিখতে পারেন যে ক্যাটাগরি লিস্ট আমি কি লিখলাম যে ক্যাটাগরি লিস্ট জাস্ট আমি এরকম তৈরি করলাম অথবা আচ্ছা এরকমই থাক ক্যাটাগরি লিস্ট অথবা ক্যাটাগরি লিস্ট আপনি স্মল দিয়ে লিখতে পারেন অথবা ক্যাট লিস্ট আপনি লিখতে পারেন তো আপনি কি করলেন এটাকে কপি করলেন কপি করার পর ধরুন আমি আমার এডমিন যে ইয়েটা আছে ফোল্ডারটা আছে এর মধ্যে আমি কি কি করলাম এই যে ক্যাটাগরি লিস্ট ওর পিএচপি নামে আমি নতুন একটা তৈরি করলাম তো এইখানে আমি কী করবো এইখানে যে কাজটি করবো এই যে আমরা আগে যে তৈরি করেছিলাম ক্যাটাগরি লিস্ট অ্যাকচুয়ালি যে ক্যাটাগরি এর মধ্যে ছিল তাই না তাই না এই যে এখানে আমরা কি করেছিলাম আমরা জাস্ট যে কাজটি করেছিলাম ধরুন আমরা এখানে জাস্ট এগুলোকে এইভাবে শো করেছিলাম তাই না যেমন ধরুন আমাদের লিস্ট ক্যাটাগরির মধ্যে আমি এইভাবে নিয়ে আসলাম তো এখানে যে কাজটি করবো আমরা এভাবে জাস্ট এই যে যেটা ছিল আমরা কি করব হেয়ারিংটা দিয়ে নিব আমরা এখানে লিখবো যে ক্যাটাগরি লিস্ট ওকে ক্যাটাগরি লিস্ট আর এখানে যে কাজটি হচ্ছে এই যে সে কি করছে ক্যাট মডেলকে লোড করছে তাই না এই যে আমার যে ক্যাট মডেল ক্যাট মডেলটা আছে হুম এই যে অ্যাকচুয়ালি এই যে আমার যে ক্যাট মডেলটা আছে ক্যাট মডেলকে লোড করছে অর্থাৎ ক্যাট মডেলের অবজেক্ট তৈরি করছে অবজেক্ট তৈরি করে কী করছে এই যে ক্যাটাগরি লিস্ট ম্যাথড অ্যাক্সেস করছে এই যে আমার যে অ্যাকচুয়ালি এই যে ক্যাটাগরি লিস্ট লিস্ট ম্যাথাডে অ্যাডজাস্ট এখানে কী করছে সে অ্যাক্সেস করছে অ্যাক্সেস করে সে কী করছে কুইরিটা পাঠাচ্ছে এগুলো সব কিছু আপনারা জানেন আমি আর পিছনের দিকে যাচ্ছি না ওকে আমি কী করলাম এটাকে সেভ দিলাম তো সেভ দেওয়ার পর ধরুন আমি এটাকে আবার হোমে গেলাম হোমে গেলার পর হোমে যাওয়ার পর ধরুন আমি ক্যাটাগরি লিস্টে গেলাম লিস্টে যাওয়ার পর এই যে দেখুন আমার ক্যাটাগরিগুলো চলে আসছে এখন এই যে ক্যাটাগরি লিস্টগুলো চলে আসছে আপনি এগুলোকে কি করবেন আবার এডিট মডিফাই করতে যাবেন তাই না তো তার জন্য আপনি যে কাজটি করবেন এই যে ক্যাটাগরি লিস্ট অপশনটা ক্যাট লিস্ট আপনি তৈরি করে এখানে নিয়ে আসছেন অ্যাকচুয়ালি আপনি কুইরি করে নিয়ে আসছেন ডাটা বেস থেকে তাই না তো ডাটা বেস থেকে আপনি নিয়ে আসছেন নিয়ে আসার পর এখন আপনি কি করবেন এটাকে টেবুলার ফর্মেট আপনি শো করাবেন সাপোজ ধরুন এখানে যে কাজটি করতে পারে আমি একটা টেবিল নিচ্ছি প্রথম অবস্থায় জাস্ট কী করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম তাই না তো যার কারণে আমি কি করেছিলাম এই যে টেবিল নিয়ে বা এরকম সুন্দর করে টেবিলার ফরমেটে কিন্তু আমি শো করিনি তো আমি কি করব এখানে জাস্ট প্রথম অবস্থায় একটা টি আর নিলাম ওকে আমি কি করলাম টি আর নিলাম তো টি এর মধ্যে কী হবে অবশ্যই টেবিল হ্যাডার হবে তাই না আমরা কি নেব যে টি এইচ নিলাম টেবিল হ্যাডার তারপরে আবার কি করলাম আমরা টি এইচ নিলাম ওকে তো টি এর মধ্যে কয়টা হবে অ্যাকচুয়ালি আমরা দেখে আসি আমাদের হবে কয়টা এই যে সিরিয়াল নাম্বার হবে একটা দুটা তিনটা হবে টোটাল ওকে ফাইন আমরা কী করব তিনটাই দেব এটা কি কপি করছি কপি করে ধরুন আমি তিনটা করে নিলাম অ্যাকচুয়ালি আপাতত আমি এখানে দিলাম অথবা চারটা হবে কারণ আমরা অ্যাকশন দেবো আবার তাই না আমরা অ্যাকশন দেবো যেহেতু তো এইখানে কী হবে এখানে হবে সিরিয়াল সিরিয়াল নাম্বার হবে এখানে তারপরে এইখানে হবে কি ক্যাটাগরি নেম ক্যাটাগরি নেম হবে তারপরে ধরুন এইখানে কি হবে ক্যাটাগরি টাইটেল হবে হুম ক্যাটাগরি টাইটেল না নিলে না নিলে চলে অবশ্য তো আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই এগুলো দেখেছিলাম যখন আপনাদের বেশ ফিল নিয়ে কাজ করেছিলাম ওকে তো এখানে হবে কি অ্যাকশন এখানে অ্যাকশনটা হবে ওকে ফাইন তো এখন ধরুন আপনি কি করবেন এখন আপনার ভ্যালুগুলো নিয়ে আসবেন ডাটা থেকে তাই না আপনি কী করবেন একটা রোকে আপনি আইটিরেট করবেন খুব সহজে যেমন ধরুন আমি একটা রোর মধ্যে কোন কোন অপশনগুলো নেব তাই না প্রথম আমি কি দিলাম যে টিডি দিলাম তারপরে ধরুন আমি এখানে টিডি দিলাম হুম তো টিডি কয়টা হবে এখানে ধরুন আমি কপি করছি এটাকে চারটা হবে যথারীতি তো এখানে হবে আপনার সিরিয়ালটা হবে এখানে তাই না সিরিয়াল হবে তারপরে হবে এখানে হবে কি নেম হবে তারপরে এখানে হবে কি টাইটেল হবে তো তারপরে এখানে এখানে আপনি কি করবেন এখানে আপনি এডিট ডিলিট অপশন দেবেন সাপোজ এগুলো কি লিঙ্ক হবে তাই না লিঙ্ক হবে এগুলা এইচ রু হবে সাপোজ ধরুন এখানে আপনি দিলেন যে এডিট এডিট দিলেন তারপরে আবার কি হবে আরটা হবে কি ডিলিট হবে তাই না ডিলিট হবে তো আমি একটা পাইপ দিয়ে নিলাম এখানে তো এটা হবে কি ডিলিট আপনি কি করবেন এখানে ডিলিট করবেন ওকে এখানে এডিটার ডিলিট করবেন ওকে ফাইন তো এখন ধরুন আপনি কি করছেন এখানে ফোর ফরিজ করে নিয়ে আসছেন তাই না তো এখন আপনি এগুলোকে শো করবেন যেমন ইকো ইকো এখানে কি আছে নেম নিয়ে আসছেন তো ধরুন আপনি কি করবেন এটাকে নেমটাকে এখানে শো করবেন তাই না আপনি কি করবেন এখানে নেম নেম লিখবেন তো অবশ্যই আপনাকে কী করতে হবে এখানে পিএইচপি ব্লকের মধ্যে আপনাকে করতে হবে ওকে আমি কি করলাম নেমটাকে নিলাম তো আপনি কি করছেন এখানে কিন্তু এটাকে আইটারেট করছেন তো আইডারেশনটা আপনার কি ইন্ট হবে কোথায় অ্যাকচুয়ালি এটা স্টার্ট হবে যে জায়গা থেকে সেটা হলো আপনার এই যে এখান থেকে আইডারেশনটা স্টার্ট হবে তো এখান থেকে কি করছেন আপনার আইডিডেশনটাকে স্টার্ট করছেন ওকে স্টার্ট করার পর জাস্ট এই জায়গাটার মধ্যে আপনি কি করবেন আপনার আইডিডিশনটাকে আপনি কি করবেন ইন করবেন ওকে মানে আপনার ফোর এইচ লোকটাকে কি করবেন এখানে সমাপ্ত করবেন তো করার জন্য ধরুন এখানে সিরিয়াল হবে সাপোজ সিরিয়ালটা দেওয়ার জন্য ইজিলি সাপোজ আমি প্রথমে আইডি না নিয়ে সাপোজ আমি আই জিরো অ্যাসাইন করে নিলাম এটাকে আমি লুপের মধ্যে আমি কি করলাম প্লাস করে নিলাম আমি কি করলাম এটাকে আমি বাড়িয়ে নিলাম এখানে হ্যাঁ এক এক করে বার প্রথমে জিরো পাবে জিরো পাওয়ার পরে একবারে বেড়ে কি হবে সে ওয়ান হবে সাপোজ তারপর আপনি এই জায়গাটার মধ্যে আপনি কি করবেন এটাকে প্রিন্ট করে দিবেন সাপোজ আমি দেখলাম যে ই করে লিখলাম যে হেরে বলাই ওকে আমি এ পর্যন্ত রাখলাম এ পর্যন্ত আমি রাখলাম তো রাখার পরে এখানে আবার টাইটেল হবে তাই না আপনি কি করবেন এখানে টাইটেল দিবেন হুম টাইটেল দিবেন এখানে সাপোজ আমি লিখলাম যে টাইটেল টাইটেল দিলেন ওকে ফাইন টাইটেল দিলেন তো এখন এই যে এডিট টিলিট এর মধ্যে আপনি কি করবেন এডিট টিলিট এর মধ্যে যে কাজটি করবেন আপনি আহ এইখানে আবার কি হবে আর একটা অ্যাকশন হবে তো কোন অ্যাকশন হবে এগুলো আমরা তৈরি করে করেছিলাম এগুলো অলরেডি আপনারা মাথা খুলে যাওয়ার কথা আপনারা এগুলো পেরে যাবেন হম আমি কি করলাম এখানে এটাকে ইকো করলাম হুম ইকো হবে অ্যাকচুয়ালি বেস ইউরলটা হবে বেস ইউরলটা আমি দিলাম ওকে তো বেস ইউরলটা দিলেন বেস ইউরলটা দেওয়ার পর এটা কি একটা অ্যাকশন নেবে অ্যাকশন নেবে কোথায় सपोज আমি অ্যাডমিন মধ্যে আমি কি একটা অ্যাকশন করব অ্যাডমিন মধ্যে অ্যাকশন নেবে একটা তাই না তো অ্যাডমিন মধ্যে কোথায় অ্যাকশন নেবে অ্যাডমিন মধ্যে একটা মেথডে অ্যাকশন অ্যাকশন নেবে सपोज আমি দিলাম যে এডিট ক্যাট অথবা এডিট ক্যাটাগরি ওকে তো স্ল্যাশ দিবেন স্ল্যাশ দিয়ে সে ক্যাটাগরিটা সে কিভাবে সে নেবে ক্যাটাগরিটা কোন ক্যাটাগরি নেবে তো এখানে অবশ্যই আপনাকে যে কাজটি করতে সে হ্যাঁ তার আইডি আইডিটা ধরে সে কি করবে সে এটাকে এডিট করবে ওকে ঠিক ভাবে ধরুন আমি এটাকে কপি করছি কপি করে আমি এটাকে এখানে দিয়ে দিলাম তো এটা কি হবে অ্যাকচুয়ালি ডিলিট করবে এটা ওকে আপনি লিখবেন যে ডিলিট ডিলিট কেট হ্যাঁ তো এখানে সাপোজ এই আইডি ধরি হবে আর আমি কি করবো এখানে এডিট ডিলিট একটা বানিয়ে নেবো ওকে তো জাস্ট আমি কি করলাম এ পর্যন্ত আমি রাখলাম হুম এই যে আমি কি করলাম এই পর্যন্ত আমি রাখলাম সিরিয়াল দিলাম সিরিয়াল নং সাপোজ দিতে পারেন সিরিয়াল নাম দিতে পারে ওকে ফাইন তো ধরুন আমি যদি একটা রিফ্রেশ করছি হোমে গেলাম হোমে গিয়ে যাওয়ার পর আমি কি ক্যাটাগরি লিস্টে গেলাম এই যে দেখুন আমার ক্যাটাগরি লিস্টগুলো চলে আসছে ওকে তো ক্যাটাগরি লিস্টগুলো আমার চলে আসছে তো এখন ধরুন এটাকে আমরা কি একটু স্টাইল করে নেব তাই না তো এই ধরনের স্টাইল অ্যাকচুয়ালি আমাদের তৈরি করা আছে এর আগে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং কি এই যে টেম্পেটা দিয়ে দিয়েছিলাম যেমন ধরুন এর হেডারের মধ্যে আমাদের সিএসএসটা আছে তাই না হেডারের মধ্যে সিএসএসটা আছে এবং হেডারের মধ্যে দেখুন এখানে এই যে টেবিল ওয়ান নামে একটা ক্লাস নিয়ে আছে আমরা কি করব জাস্ট এই ক্লাসটাকে আমরা কি করব দিয়ে নেব এই যে এখানে দেব আমাদের টেবিলের মধ্যে আমরা লিখলাম যে ক্লাস ইকুয়াল টু সাপোজ আমি কি দিলাম আমি দিয়ে নিলাম এটা টেবিল ওয়ান তো এখন ধরুন আমি কি করছি এটাকে রিফ্রেশ করছি রিফ্রেশ করার পর দেখুন কত সুন্দরভাবে কিন্তু চলে আসছে ধরুন আমি যদি আমার এই যে অ্যাড ক্যাটাগরিতে যাই হ্যাঁ আমরা কি করেছি এখানে অ্যাড ক্যাটাগরির মধ্যে আমরা ক্যাটাগরি কিন্তু অ্যাড করছি তাই না এই যে অ্যাড ক্যাটাগরির মধ্যে আমরা কি করছি আমরা কিন্তু ক্যাটাগরি এখান থেকে অ্যাড করছি এই যে এখানে অ্যাড করব তো এখানে যখন আমরা ক্যাটাগরি অ্যাড করব দেখা গেল যে এটা কি নিচে নিচে চলে যাবে তো এই ফাংশনালিটিটা এবং এই জিনিসটা মানে এটা কিভাবে কাজটা আপনি করবেন এবং আরো যে বিষয়গুলো আছে এখান থেকে আপনি ক্যাটাগরি এড করলেন অ্যাড করার পর আপনি রিডাইরেক্ট করে আবার এখানে নিয়ে যাবেন তো এখানে নিয়ে আবার এখানে মেসেজ শো করবেন তো এগুলো কিভাবে আপনি করবেন এগুলো আমরা কি করব পরের পর্বে আমরা দেখব ওকে